হাই বন্ধুরা, আমি ডিজে বাপি বলছিলাম আপনাদের সামনে, যে জন্য এসেছি। পারলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশিত সান্দোশা, ডিজে বাপি, দুশা এক নম্বর পোল। 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 एक हसीना थी, एक दीवाना था। एक हसीना थी, एक दीवाना था। क्या मुझे क्या समाना, क्या जमाना था, क्या जमाना था। दादा, हमें एक सीडीपी ऑफिसर, আমার কাজ হলো মানুষের কিছু দিই আর মানুষের কাছ থেকে কিছু নিই। দেয়া নেওয়ার ব্যাপারটা হলো দাদা, কিছু মানুষের আমি চাকরি দিই আর কিছু মানুষের কাছ থেকে আমি শোষণে করে নিই। আগামীকাল আইসিডিএস প্যানেলের পরীক্ষা, সমস্ত সিট বুকিং, মাত্র দুটো সিট ফাঁকা আছে। দেখি এই দুটো সিটের জন্য কোন ভাগ্যহীন বা ভাগ্যহীনা আজ আমার কাছে আসে। আসবো স্যার। ইয়েস কামিং। নমস্কার স্যার। হ্যাঁ, কে কোথা থেকে আসছেন? জামতলা কুলতলি থেকে ঝুনি সর্দার, আইসিটি স্যার চাকরির জন্য আসছি স্যার। চাকরির জন্য এসেছেন? হ্যাঁ স্যার। পড়াশোনা কত দূর? 5 পাস। ও মাই গড, তুমি তো বিরাট ডিগ্রি নিয়ে আমার কাছে চাকরির সন্ধানে এসছো। কেন স্যার? আরে এখানে চাকরি করতে গেলে বড় বড় ডিগ্রির প্রয়োজন। বড় ডিগ্রি প্রয়োজন? আশিত সান্দোশা, ডিজে বাপি, দুশা এক নম্বর পোল। আশিত সান্দোশা, ডিজে বাপি, দুশা এক নম্বর পোল। ঘুষের কথা উচ্চারণ করলে আমার মাথার ব্রেনটা গরম হয়ে যায়। তাহলে কি বলবো স্যার? কেন তুমি হালকা করে ভদ্র ভাষায় বলতে পারছো না যে তোমার স্বামী আমার 60,000 টাকা ডোনেশন দিয়েছে? ঠিক আছে স্যার, তাহলে আমার চাকরিটা হবে তো? হ্যাঁ, চাকরি তোমার হবে। তোমার স্বামী আমার 60,000 টাকা ডোনেশন দিয়েছে, আর এদিকে তুমি 5 পাস, চাকরি তোমার আমি একটা দিলাম। তবে এই মাস্টারি চাকরি। ও স্যার, মাস্টারি চাকরি? এ কি হেসে উঠলেন? কেন মাস্টারি চাকরি দিয়েছি কি ব্যাপার সেটা তো জিজ্ঞাসা করলেন না? না, তোমার আমি এই কারণে দিয়েছি মাস্টারের চাকরি, আমার সাথে মাঝে মাঝে এসে হালকা করে একটু হিসাবটা রাখতে পারবে তো? স্যার, হিসাব আমি কি রাখবো? হিসাব রাখবেন তো আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যা বলবেন আমি তাই করব। আমি যা বলবো তুমি তাই করবে? তাই করব। যা বলবো তাই? তাই করব। তবে স্যার, চাকরিটা যেন একটু কাছাকাছি হয়। ওকে ওকে ওকে। চাকরি কাছাকাছি বলতে আমার বাড়ির পাশে ওই উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয়ে তোমার চাকরি পাকা। নমস্কার স্যার। নমস্কার। এই সব দল ধরে কে কোথা থেকে আসছেন? স্যার, আমি জামতলা থেকে, মিমি মন্ডল। তা এখানে কি? শুনেছি আপনি আশ্রিসে চাকরি দিচ্ছেন, সেই জন্য তো আপনার কাছে আসা। চাকরি তো আমি দিচ্ছি, পড়াশোনাটা কতদূর? মাধ্যমিক পাস। কোনো এলাও নেই? কেন স্যার? এখানে চাকরি করতে গেলে বড় বড় ডিগ্রির প্রয়োজন। যতটুকু পড়াশোনা করেছি ততটুকু তো আপনাকে বললাম। কোনো মতে চাকরি দেওয়া হবে না স্যার। অনেক আসেনি, আপনার কাছে এসেছি, আপনার পায়ে ধরছি। পায়ে সব কি হয়েছে? পা দিয়ে ছুটে আসিস স্যার। অনুরোধ করে বলছি। তা পায়ে কি চাকরি বাঁধা? অনুরোধ করে বলছি। টাকা নিয়ে এসতো, টাকা টাকা। গরিব মানুষ, টাকা পয়সা কোথায় পাবো? ওখানে তোমার চাকরিটাই গেল। হ্যাঁ, এখানে চাকরি করতে গেলে বড় বড় ডিগ্রি প্রয়োজন প্লাস টাকার দরকার। বললাম তো টাকা পয়সা নেই। দরকার নেই, কান আর হাত দুটো দিয়ে চলে যাও। কি বলছো স্যার? আপনি কি বলতে চাইছেন? আরে বাবা, বাংলা ভাষা বুঝতে পারছো না? না। আরে বাবা, কানের দুটো গহনা আর হাতের দুটো গহনা দিলেই তোমার চাকরি পাকা। একটা চাকরির জন্য হাতের গহনা খুলে দিতে হবে? হ্যাঁ। ঠিক আছে স্যার, আমি গহনা দেবো, চাকরিটা আমার হবে। চাকরি দিলাম তবে তোমার হেল্পারির চাকরি। তাতেই হবে স্যার। আচ্ছা, তোমার যে স্কুলে মাস্টারি চাকরি দিলাম তোমার সেই স্কুলে হেল্পারি দিলাম, ঠিক আছে? আর কেউ আছেন? নেক্সট। আমার পরিচয় বেকার যুবক, আমি সম্বল একটাই দৈন, ডিগ্রির ভাঁড়ারে তবু কিছু মাল আছে, পকেটের ভাঁড়ারটা শূন্য। যেদিকে তাকাই না দেখি শুধু অরণ্য, সে অরণ্যই দেখি মানুষের আপন্ন। বধুকে পোড়ানো হয় অধর্ম জয়ী হয়, মানুষের রক্তে দিন লিপি সই হয়। হাসপাতালের বেডে টিভি রোগীর সাথে খেলা করে শরীর বাচ্চা, তবু রেডিও টিভি যায় একসাথে সুর ধরে সারে জাহান সে আচ্ছা। হিন্দুস্তান হামারা, হামারা।
মদনগঞ্জের মানিক স্যার। আশিত সাউন্ডোশা, ডিজে বাপি, ডু শাইক নাম্বার পোল। শুনলাম আপনি আইসিডিএস এর চাকরি দিচ্ছেন, ওই জন্য আমার বইয়ের চাকরিটা যাতে হয় ওই জন্য এসেছি আর কি। আশিত সাউন্ডোশা, ডিজে বাপি, ডু শাইক নাম্বার পোল। উচ্চ মাধ্যমিক পাস এলাও নেই, এখানে চাকরি করতে গেলে বড় বড় ডিগ্রি প্রয়োজন স্যার। মরে যাবো স্যার, দু বিঘে জায়গা ছিল বিক্রি করে লেখাপড়া শিখেছি স্যার, গরিব লোকের ছেলে স্যার, মরে যাবো চাকরি। একটা কাজ করেছি স্যার, বিয়েটা করেছি স্যার। ভালো জিনিস করে আর কি করা হয়? আর আর তো আমার ক্যারেক্টারের মধ্যে কিছু খুঁজে পাচ্ছি না। আর 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 একটা ছেলে করেছি স্যার। তুমি তো বিরাট ডিগ্রি নিয়ে আমার কাছে চাকরির সন্ধানে এসছো স্যার। প্রত্যেক বাবা মা চায় তার সন্তানের মানুষ করার জন্য স্যার, আমার এই একটা মাত্র ছেলে স্যার, মানুষ করতে হবে স্যার, মরে যাবো চাকরিটা স্যার। ওরে বোকা, আইসিডিএস প্যানেলের অ্যাপয়েন্টমেন্ট লেটার না এক মাস আগেই দেওয়া হয়ে গেছে। আইসিডিএস প্যানেলের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এক মাস আগে দেওয়া হয়ে গেছে? হ্যাঁ স্যার, আমার মাথা খারাপ হয়ে গেছে, কালকে তো পরীক্ষা। ওরে এটা তো সাজানো, কালকে যে পরীক্ষাটা হবে এত টাকা খরচ করে এটা সাজানো, তাহলে এরা কি করতে এসেছে? আরে সমস্ত সিট বুকিং ছিল, মাত্র দুটো সিট ফাঁকা ছিল, তাই এই দুটো মহিলাকে দেওয়া হয়েছে। দুটো খালি ছিল? হ্যাঁ, 60,000 টাকার বিনিময়ে এই মহিলাকে দেওয়া হয়েছে মাস্টারি চাকরি। 60,000 এর মাস্টারি? আর 30,000 টাকার বিনিময়ে, সত্যিকার ও মেয়ে ছেলে টাকা ছিল না, ওই কান আর হাতের গয়নার বিনিময়ে ওকে দিয়েছি আমি হেলপারি চাকরি। গয়না খুলে দিয়ে চাকরি নিচ্ছ স্যার? আমি একেবারে গরিব লোকের ছেলে স্যার, বললাম দু বিঘে জায়গা ছিল বিক্রি করে দিয়েছি, একদম টাকা পয়সা নেই স্যার, মরে যাবো। আরে তো বললাম চাকরি হবে না, তুই কি পাগল আছিস নাকি? না না স্যার, আমি পাগল নই, আমি ভালো ছেলে স্যার। আরে এর সাথে মাথা বকালে আমার নিজের ব্রেনটা নষ্ট হয়ে যাবে, চলো তুমি দাঁড়িয়ে আছো, চলো স্যার, মরে যাবো। আরে চলো না, আরে একটু স্যার, চাকরিটা দাও, মরে যাবো স্যার। আরে ওবা হয়ে যাই, ওবা স্যার, চাকরিটা দাও স্যার। পরীক্ষার আগে পাস, কালকের পরীক্ষা হবে তার এক মাস আগে নাকি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়ে গেছে। তবে আমরা এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া শেখাচ্ছি, তাহলে 30,000 হেল্পারি, 60,000 মাস্টারি, তাহলে তো এভাবে প্রচুর টাকা নিয়ে বসে আছে, বেকার তো লেখাপড়া শেখাচ্ছি। যা, দু বিঘে জায়গা বিক্রি করে যদি ওই টাকাটা নিয়ে না লেখাপড়া শিখিয়ে এনাকে যদি ঘুষ দিতাম, তাহলে মনে হয় চাকরিটা হয়ে যেত। কি হবে আর, কপালের দোষ, বাড়ি গিয়ে বলে দেবো সোনা লেখাপড়া শিখে আর দরকার নেই, জলবাদে সব কেনা, এবার থেকে শুধু নেতা ঢেল। আমার পরিচয় বেকার যুবক, আমি সম্বল একটাই দইনু, ডিগ্রির ভাড়ারে দে তবু কিছু মাল আছে, পকেটের ভাড়ারটা শূন্য, যেদিকে তাকাই না দেখি শুধু অরণ্য, সে অরণ্য দেখি মানুষের আপন্য, বধুকে পোড়ানো হয় অধর্ম জয়ী হয়, মানুষের রক্তে দিনলিপি সই হয়, হাসপাতালের বেডে টিবি রোগীর সাথে খেলা করে সুরের বাচ্চা, তবু রেডিও টিভি যায় একসাথে শুনতে সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা। আশিত সাউন্ডোশা, ডিজে বাপি, ডু শাইক নাম্বার পোল। সব গোডাউন লোড করা ছিল, আমি বলি ওদি সব রান্না করলে বাচ্চারা খেতে পারবে? তোমার যা বলছি তুমি তাই শোনো। আমি রান্না করতে গেছি, আমি বলি ওদি হলুদ নেই কি করবো, বলে কেন তাতে কি হয়েছে, লঙ্কার গুঁড়ো আছে, খাবারের রং আছে, কালার করে চালিয়ে দাও।
হলুদ নেই বলে লঙ্কার গুঁড়ো আর খাবারের রং দিয়ে কালার করে দিয়েছো? তাতে কি হয়েছে দাদা গো? সেই সব খাবার খেয়ে 15টা বাচ্চা হসপিটালে ভর্তি, 4 জন মারা গেছে। তোমার তো প্রচুর পেটুন বাকি আছে, আমি এতক্ষণ বুঝে উঠতে পারিনি। 4টা ছেলে মেরে দিয়ে বসে আজ। ও বাবা, এ ভাই এইদিকে আয়, এই তো আসামি, ওদিকে গিয়ে এদিকে দাঁড়াও দাঁড়াও, ব্যাগে পানা পুকুর পড়লে মরে যাবে, সামনে এসো সামনে এসো। তো মাস্টারদি, দাদা পরশু দিন দেখলাম এক লরি চাল ডাল আলু এলো, সেসব কারেন্ট মালগুলো গেল কোথায়? দাদা আমার স্যারের জন্মদিনের জন্য 3 নম্বর গোডাউনে মালপত্র সব আটকে রেখে দিয়েছে। স্যারের জন্মদিন হবে বলে 3 নম্বর গোডাউনে মালপত্র আটকে রেখেছে? মার কয় প্রকার ও কি কি জানো? দাদা আমি মরে যাবো। মরে যাবে? খুব মেরেছে, খুব মেরেছে। আচ্ছা আমি টাকা দাও, তোমার তো কম পড়েছে, মার আমার বেশি পড়েছে। তোমার বেশি পড়েছে? আমি মাত্র কম পড়েছে, মার আমার বেশি পড়েছে। খুব মেরেছে? ও বাবা কো, কি কোথায়? ও বাবা কো, আরে ফাঁকা জায়গা দাঁড়িয়ে আছি। দাঁড়াও দাদা, ওই সে সরু মতো লোকটা আমাটা মতো শাবলে ছুটে আসতেছে দাদা। শাবল? ও বাবা কো, কোথায় শাবল? দাঁড়িয়ে গা, ওরা কি ও তো গাছে ছা পড়ে আছে। বাবা এ মেয়ে তো আতঙ্ক লেগে আছে, গাছে ছা দেখে বলে মোটা মতো শাবল নিয়ে ছুটে আসে। খুব মেরেছে? ও দাদা বলুন গো দাদা, মোটা মতো মেয়ে, কাবাট কাবাট তো ঝাড়ের বাড়ি মারছে পিড়িতে। ও বাবা লেগেছে? শুধু তাই নয় দাদা, কালার করে মেরেছে, কালার করে কালার করে কালার করেছে। হ্যাঁ, কি কালার করেছে? গরম খন্তি ছাঁকা, খন্তি ছাঁকা দিয়েছে। কালার হয়েছে ফোসকা? বাবা বড় বড় ফোসকা, বড় বড় ফোসকা। আচ্ছা ফোসকা কি লাল না কালো? কালো 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 কালো। লাল হলে তো ভালো হতো। জ্বলে গেল জ্বলে গেল। তোমার কত মেরেছে দাদা? আমার কত মেরেছে আমি গুনে উঠতে পারিনি। কত মেরেছে গুনে উঠতে পারোনি? না। তোমার পড়াশোনা কত দূর? 5 পাস। তুমি কি করো? মাস্টারি চাকরি করি। তোমার পড়াশোনা কত দূর? মাধ্যমিক পাস। তুমি কি করো? রান্না করি। পেটো নেড়া খাবে না কারা খাবে? 5 পাস সে মাস্টারি করে আর মাধ্যমিক পাস সে নাই রান্না করে। তোমাদের তখন প্রচুর পেটন বাকি আছে। তা 3 নম্বর গোডাউনে যে মালগুলো আটকে রেখেছে সে অফিসার কোথায়? ও তো বেশি পেটন হবে, সে অফিসার কোথায়? কি ব্যাপার, স্কুলে খা খাই না গন্ডগোল কেন? ও বাবা, এই তো সেই অফিসার। আমি বলি স্যার আমার বউ উচ্চ মাধ্যমিক পাস, বলে কোনো অ্যালাও নেই। আমি তো বর্তমান বেঁচে আছি। শুনো তো, আমি বলি 15টা ছেলে হসপিটালে ভর্তি, 4টা ছেলে মারা গেছে। উনি বলে যে যায় যাক, আমি তো বর্তমান বেঁচে আছি। হ্যাঁ সত্যি সিডিপিও তোমার যুগ যুগ জিও। মানুষের পোশাক পরে জানোয়ারেরা ঘরে, ডিগ্রির নেই প্রয়োজন, যৌবনে চাকরি করে। এই তুমি দেখেছো? দেখার দরকার আছে? 5 পাস করে মাস্টারি চাকরি করছে, লজ্জা করছে না? আমার বউ উচ্চ মাধ্যমিক পাস করে সে বাড়ি নিয়ে তাড়িয়ে দেবে। ব্যথা হবে না, বুঝতে পারছো না? এখন বাসে ট্রেনে ট্রামে সব জায়গা তো প্রচুর প্যাসেঞ্জারের চাপ, এখান থেকে দীঘা পর্যন্ত যেতে কষ্ট নেই। উচ্চ চাপ নিম্ন চাপ পার্শ্ব চাপ চারদিকে চাপকে শরীর ব্যথা হয়ে গেছে। Ashit Sandosha, DJ Bapi, Do Shy Ek Number Pole. কোনো অসুবিধা নেই, যেভাবে ঢেউ খেয়েছো পাবলিক চারদিকে কিভাবে আসতে দেখো, পাবলিকের মার কেওড়া তোলা। Ashit Sandosha, DJ Bapi, Do Shy Ek Number Pole. ওরে বোকা, আজকাল বাজার বৃদ্ধির অবস্থা দেখেছি তো? কেন কি হয়েছে? ওরে শুধু চাকরি করলে না চাকরি টাকা সংসার চলে না, চলে না? সংসার চালাতে গেলে সাইডে কিছু ইনকাম রাখতে হয়। সাইডের ইনকাম করছো? যে সাইডের ইনকাম করছো ওই সাইডটা খুলে দাও, পাবলিক আসছে চামড়া তুলে দেবে। ঘোষণা চলে না, সমস্যা পাল্টে গেছে, সব খেয়ে শেষে এবার ছেলের মাথা খাচ্ছে। ও হাউ, চিন্তা করতে পারো, চারদিকে যা আছে সব খেয়ে শেষ করে ফেলেছে, এবার কোথায় খাবে? আইসিডিএস এর চাকরি সেখানে ছেলেদের খোরাক দিচ্ছে, এবার তাদের উপর খাচ্ছে। কোনো অসুবিধা নেই,
খাচ্ছে ভালো খাচ্ছে হ্যাঁ দাদা গো সব বড় দানা দল সব সব বাচ্চাদের খাবে খুচুগুলো সব নিজেরা খাবে হ্যাঁ সব খুচুদানা ডালগুলো সব নিজেরা খাবে চুরি করতেছে ও বাবা আর বলুনি ডিমের জায়গায় ডিম না দিয়ে ও তোমার সেই সবইতে চালাচ্ছে বাবা চালাবে কি করবে চালাচ্ছে কোনো অসুবিধা নেই যেভাবে খাচ্ছ খেয়ে দাও পাবলিক আসছে তো আমরা তুলে দেবে সবকিছু হয় টাকার জোরে কেন তুমি বোঝো না আরামেতে ব্যায়ামে নে পায় শুধু যন্ত্রণা এই তুমি কি বলতে চাও কি বেশি আরাম করলে ব্যায়াম এসে যাবে অলস মন শয়তানের কারখানা এটা তো কোনো কাজ নেই স্কুলে যাবে ছেলে পড়াতে পারে না গিয়ে শুধু চুপ করে বসে বসে লক্ষ্য রাখবে কোথায় চাল ডাল লঙ্কা হলুদ কত চুরি করে নিয়ে বাড়ি চলে যায় এদের এই সব ধান্দা বললাম যেদিন ডিম দেওয়ার কথা সেদিন ডিম না দিয়ে সোয়াবিন দিয়ে চালিয়ে দিচ্ছে দেখো একদম মিথ্যা কথা বলবে না আমি মিথ্যা কথা বলছি আমি মিথ্যা কথা বলছি তো এই সাত চুনি মিথ্যা কথা কি ওই দেখ এই মিথ্যা কথা কি দশ বস্তা রাজ জোর করছে দশ বস্তা রাজ জোর করছে তোমার দেয় নি বাবা কাউ কাউ করছে দিদি গো আড়াইশো ডাল দাও বাচ্চা কাচ্চা খাবে আড়াইশো ডাল দাও মোটা দেয়নি মোটা দেয়নি মোটা দেয়নি তোমার দাও হয়নি বলে তুমি এখানেই বলে দিচ্ছে তো আর অফিসার কিছু নেয় নি না ওই মানুষ মারা জল না বাবা দশ পেটি ডিম দশ পেটি ডিম বাড়ি বই নিয়ে গেছে দশ পেটি ডিম বাড়ি বই নিয়ে চলে গেছে দুজনে কম্পিটিশনে পোচ করে খাচ্ছে পোচ করে খাচ্ছে দাও ডিমের পোচ করে খাবে না ভিটামিন সি তো কমে যাচ্ছে বুঝতে পারো নি ওই জন্য অল্প করে ভাই দিচ্ছে কোড়া করতেছে না যেভাবে ডিমের পোচ করে খেয়েছো পাবলিক আসছে আজকের কোষ ধরে পিটবে ভূষণা চলে না সমাজটা পাল্টে গেছে সবকিছু হয় টাকার জোরে কেন তুমি বোঝো না আরামেতে ব্যারামে নিয়ে পায় শুধু যন্ত্রণা চাকরি আর আমি করবো না কেন পিটেতে হচ্ছে আমার যন্ত্রণা চাকরি আর আমি করবো না আমার কি ভাগ দেবে নাকি তোমাদের সঙ্গে আছি আমি তুমি জানো দাদা ওই মানুষটার মনটা এত জঘন্য মনটা এত জঘন্য কেন উনি কি করেছে সেদিন আমি রান্না করছি আচ্ছা আমাকে কি বলছি মিমি মিমি তোমার কষ্ট হচ্ছে আমি জানি তোমার কষ্ট করে বাড়ি যেতে হবে না আমার পাশে থাকবে আমার সঙ্গে সবসময় সময় কাটাবে সময় কাটাতে বলেছো বলিছ বলেছো আমি পরের দুঃখ সহ্য করতে পারি না রে মানি দেখো তো কত ভালো তো তা তুমি তো এত বাজে মেয়ে কেন একটু সময় কাটাতে পারো নি তাহলে তোমার রান্না টান্না করতে হয় না এই দেখো একটা মেয়ে ফাইভ পাস করে মাস্টারি চাকরি নেবো আছে কোনো অসুবিধা আছে কাল লাগে আমার মুখ নাড়বে কাল লাগে আমার মুখ নাড়বে আবার এই চুপ করে থাকবে একদম শুধু সোজা খাবে কোনো পাল খাবে শুধু সোজা খাবে শুধু ঠান্ডা করবে শুধু ঠান্ডা করবে তুমি রান্না করছো ও তো গরম হচ্ছে বুঝতে পারো নি আমি রান্না করবো আমার গরম হবে ও ঠান্ডা করে যাবে ও খাবে না বলে আর কেউ খাবে না জানো দাদা আমার স্যার বলেছিল মিমি মিমি একটা শশা খাও কিছুতেই খেলো না খায়নি না খায়নি তুমি খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি হ্যাঁ তুমি খেয়ে দাও তোমার খাওয়ার দরকার আছে তুমি না গেলে হবে কি করে আমার গরম হোক তোমার ঠান্ডা হোক কিছু করার নেই তো অসুবিধা নেই যেভাবে শোঁচা খেয়ে ঠান্ডা করে যাচ্ছ পাবলিক ডান্ডা নিয়ে আসতে চামড়া তুলে দেবে আমি এই চলে যাচ্ছি ভদ্রলোকের মতো ভরে এরাই হলো আসলে তো মানুষ রূপে এরাই শুয়োর বাচ্চা আমি একটা সিডিপি অফিসার আমি যেন শুয়োরের বাচ্চা ও স্যার হ্যাঁ বলো আশিত সান্দোশা ডিজে বাপি অতিরিক্ত খেয়ে ফেলবে তখন ওপর থেকে অফিসার এলে তো হিসাব দিতে পারবে না তখন কি করবে মোটা মতো কলম নেবে কলমের মুখ থেকে বলটা খুলে দেবে দেখ হাতা ময় কালি ফেলে এমাতো মাথা করে দেবে ওপর থেকে অফিসার এলে বলবে স্যার খাতাতে কলমের কালি পড়ে গেছে হিসাব দেখা যাচ্ছে না হিসাব রাখবে কি করে মাস্টারি করছে একটা বিয়োগ করে জিজ্ঞেস করো মাস্টারি চাকরি করছে বিয়োগ করো না বিয়োগটা পারি না যোগটা একটু আধটু পারি দেখো তো মাস্টারি চাকরি করছে বিয়োগ পারে না যোগটা একটু আধটু পারে এরা ওই বিয়োগ গুণ ভাগ সব কিছু পারে না শুধু ওই যোগে যোগে যোগাযোগটা ঠিক রেখেছে ভদ্রলোকের মতো করে এরাই হলো সাথী শিক্ষার দেয় না এরা সম্মান হরিদা দেখে শুনে লিখে গান শিক্ষার দেয় না এরা সম্মান মূর্খ যদি চাকরি করে যাবে যে বাচ্চা মূর্খ যদি চাকরি করে যাবে যে বাচ্চা যত অযোগ্যের লোক যোগ্য বসে স্থানটা নষ্ট করে দিচ্ছে কিছু করার নেই আমুক নম্বর এক যে ছোট হয়ে
বড় কাজে দেয় ঠ্যাক। সে হচ্ছে এই ভদ্র মহিলা, ফাইভ পাস করে মাস্টারি চাকরি নিয়ে টানাটানি করছে। আমুক নম্বর দুই, যে পরের চালে তোলে পুঁই, সে হচ্ছে এই ভদ্রলোক, নিজের চাল থাকতে পরের চালে পুঁই শাক তুলে বসে আছে, কখন ট্রেনে লাভাতে হবে খবর রাখেনি। আমুক নম্বর তিন, যে ছোট লোকের কাছে করে ঋণ, দাদা ছোট লোকের কাছে ঋণ করবে না, বন্ধু বান্ধবের সামনে টাকা চেয়ে মান সম্মানে হানি লাগিয়ে দেবে। আমুক নম্বর চার, যে পরের ঝগড়ায় মাথা দেয় নিজে খায় মার, সে হচ্ছে আমি। এরা ভুল করেছে, এরা মার খাবে, আমার এত চুল গুছে কেন, আমার এত চুল গুছে কেন। আমুক নম্বর পাঁচ, যে ভাগে ফেলে মাছ, দাদা কোনো কাজ ভাগে করবে না, ভাগে করলে অবশ্যই গন্ডগোল আছে। আমুক নম্বর ছয়, যে রাত্রেবেলা স্ত্রীর কাছে গোপন কথা কয়, দাদা যত ভালো বউ হোক গোয়ের কাছে গোপন কথা বললে সকালে দেখবে শিওর টিওয়ালে গিয়ে গল্প করতে করতে বলে দেয়। আমুক নম্বর সাত, যে স্ত্রী ছেড়ে পতিতালয়ে কাটায় শুধু রাত, কোনো মেয়েরা চায় না তার স্বামীর ভাগদি, আর একটা অফিসার হয়েছি ছি 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 ছি, লজ্জা করে না, লজ্জা আছে, শুদ্ধ বেদনা খাবে, শুদ্ধ বেদনা খাবে, শুধু বেদনা খাবে, কোনো ফল খাবে না, শুদ্ধ বেদনা খাবে, শুদ্ধ বেদনা খাবে। বুঝতে পারো নি, রক্ত কমে যাচ্ছে তো, ওই জন্য তো বেদনা খাচ্ছে। তোমার দেয়নি? একটা দানামা দেয়নি, একটা দানামা দেয়। তোমার দেবে কেন, তোমার দেছে? হ্যাঁ আমাকে দিয়েছিল। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। হ্যাঁ তুমি খেয়ে দাও, তোমার খাওয়ার দরকার আছে, কোনো অসুবিধা নেই। যেভাবে শোষা পা বেদানা খেয়ে যাচ্ছ, খেয়ে দাও। পাবলিক আসছে, আরে ছেলে মারা গেছে, তারা আজকে ছাড়বে, চামড়া তুলে দেবে, আমি এই চলে যাচ্ছি। মানিক, আমি যে ভুল করেছি রে মানিক, এই যা কিছু ঘটনা ঘটেছে সব আমারই জন্যে। আমি একদিন ছোট্ট চাকরির আশা ছুটতে ছুটতে বড় বড় অফিসারদের দ্বারস্থ হয়েছিলাম, দ্বারস্থ হয়ে তাদের ঘুষ দিয়ে তাদের হাতে থাপ্পড় খেয়ে আজ আমি এই জায়গায় দাঁড়িয়েছি রে মানিক। আর এই জায়গায় দাঁড়িয়ে না, ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ করতে গিয়ে তার যে আমি ভবিষ্যৎ নষ্ট করেছি, আমি এ চাকরি আর করব না, এ চাকরি থেকে আজ আমি রিজাইন দিলাম। স্যার আপনারা তো পুরুষ মানুষ, ভগবান অনেক শক্তি দিয়ে আপনাদের মনটাকে বেঁধে রেখেছে, তাই কত সহজে মেনে নিলে, কিন্তু আমি এই সপ্তাহে জীবনটা নিয়ে কোথায় যাব বলতে পারেন স্যার? বলুন না, বলুন না স্যার কোথায় যাব। কোন স্ত্রীর এই অবস্থার কথা শুনে তার স্বামী কি মেনে নেবে? নেবে না, নেবে না স্যার, নেবে না। টাকা গেলে টাকা পাওয়া যায়, গহনা গেলে গহনা পাওয়া যায়, কিন্তু একটা নারীর সম্মান চলে গেলে সেটা ফিরে পাওয়া যায় না, সেটা ফিরে পাওয়া যায় না, সেটা ফিরে পাওয়া যায় না। দাদা তুমি ঠিকই বলেছ, আমি যে অল্প শিক্ষায় শিক্ষিত হয়ে এই স্থানে আসা আমার উচিত হয়নি দাদা, আমি সত্যি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো দাদা, আমি এমন ভুল কোনো দিন করবো না দাদা, আমি এমন ভুল কোনো দিন করবো না। স্যার স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা অনেক ভালো, যে গীতা পাঠ করে বোঝা যায় না সে গীতা পাঠ করার কোনো দরকার নেই, ওর থেকে ফুটবল খেলা অনেক লাভ। ওই জন্য বলি শোনো, তিন নম্বর গোডাউনে যে মালগুলো আটকে রেখেছো সবার মাঝে বিলিয়ে দাও, মানুষ কীভাবে খেপে গেছে দেখো। আর যেসব ছেলেগুলো মারা গেছে তার বাবা মার গিয়ে সান্ত্বনা দাও, যারা হাসপাতালে ভর্তি ওদের পাশে গিয়ে দাঁড়াও, আমি আমার যাই, আমার ছেলেটা আমার বলে বাবা আমার জন্য বই খাতা কিনে নিয়ে আসবে, ওই জন্য ছুটতে ছুটতে বাজারে আসছিলাম। তোমাদের আশিত সান্দোশা যেগুলো বললাম, ডিজে বাপি ডু শাইক নম্বর পোল। দেখো দেনি অসময় আমার ফোন, আশিত সান্দোশা ডিজে বাপি ডু শাইক নম্বর পোল। আমার বউ ফোন করেছে, আর কি হয়েছে? আরে বলো বলো, এই বাজারে আছি। আ নুনু স্কুলে গেছে? আরে হ্যাঁ আমি আসছি। আরে কি হয়েছে, কি জোড়াচ্ছ কেন, কি হয়েছে ভালো করে বলো। কে? আরে শুনতে পাচ্ছি না, বলো। আ নুনু মারা গেছে। জানেন স্যার, আপনাদের স্কুলে যে চারটে ছেলে মারা গেছে না, তার মধ্যে আমার একটা ছেলে ছিল। আপনি বলছিলেন না আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আপনিও তো বলছিলেন আমাকে বাঁচাও। আচ্ছা বলো তো আমার এখন কে বাঁচাবে? প্রত্যেক বাবা মা তো প্রত্যেক সন্তানের মাঝে বেঁচে থাকে, আমি এখন কি নিয়ে বাঁচবো? আমার ছেলে ছাড়া আমি বাঁচবো না স্যার। আমি যখন বাজারে আসছিলাম সে আমাকে বলেছিল, বলে বাবা বাবা আমার জন্য একটা খাতা কিনে নিয়ে আসবে, বাবা আমার জন্য একটা ব্যাগ কিনে নিয়ে আসবে, বাবা আমার জন্য একটা ছোট মতো ব্যাগ কিনে নিয়ে আসবে, আমি স্কুলে যাবো বাবা, আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হব। আর সেই আমার ছেলেটা প্রথম দিন স্কুলে গিয়ে তার প্রাণ বিসর্জন দিয়েছে স্যার, আমি মুখ দিয়ে আর বাড়িতে যাবো না স্যার। একবার কি ভেবে দেখেছেন স্যার, ICDS শিশু উন্নতি প্রকল্প, শিশুদের উন্নতি না করে তাদের রক্ত চুষে খাচ্ছেন স্যার, তাদের রক্ত চুষে খাচ্ছে। বাবা একবার আমার গলে আ
গল্পে শোনাবো রে বাবা, আমি গাইয়ে গাইয়ে শোনাবো রে বাবা। মানি সোনার পালায় ঝুমদি সিরাধে যায় ওই যা পুরীর সাথে যায় ওই যা পুরীর সাথে। অশিত সান্দোশা ডিজে বাপি ডু শাই এক নম্বর পোল Ashit Sandosha, DJ Bapi, Do Shaik Number Pole. Ashit Sandosha, DJ Bapi, Do Shaik Number Pole. এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন নতুন গাজন পাওয়া যায়। DJ Bapi, my fan DJ Tapas and DJ Bikash.